বন্ধুরা, আজ আমি সুন্দর একটি ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব। ফুলের এই ডিজাইনটি শেখার জন্য আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, আমি প্রথমে ফোড়টা তুলে নেব। তুলে নেওয়ার পর এখানে একটি ক্রস স্টিচ করে একটি লাইন করে নেব। এবার আমি দুই পাশে দুই ঘর বেশি নেব, দুই নিব ঘর বেশি নিয়ে এ পাশে এই লাইনে করে নেব। পাশাপাশি তিনটি ক্রস স্টিচ করে নতুন একটা লাইন। এবারে আমি আবার দুই পাশে দুই ঘর বেশি নেব, নিয়ে এ লাইনে আমি পাশাপাশি পাঁচটি ফোর করে নেব। এক, দুই, তিন, চার, পাঁচ, পাঁচটি ফোরের লাইনটা হওয়ার পর আমি আবার দুই পাশে দুটো ঘর বেশি নিয়ে পাশাপাশি সাতটি ফোরের নতুন আরও একটা লাইন নিয়ে নেব। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, সাতটা ফোরের এই লাইনটা হয়ে যাওয়ার পর আমি এবার দুই পাশে দুটো ঘর বেশি নিয়ে আগের মতোই আমি পাশাপাশি পাঁচটি ফোরের নতুন আরও একটা লাইন নিয়ে নেব। পাঁচটা ফোরের লাইনটা হয়ে যাওয়ার পর উপরে আবারও দুই পাশে দুই ঘর বেশি কম নিয়ে আমি তিনটি ফোরের একটা লাইন নিয়ে এই পাপড়িটা পুরোটা করে নিলাম। দেখুন, এই পাপড়িটা হয়ে যাওয়ার পর সাতটি যে ফোর আছে ওর সাথে ফোর তুলে আমি উপরের দিকে পাশাপাশি তিনটি ক্রস স্টিচ ফোরের একটি লাইন করে নিলাম। এবার আমি বাঁ দিকে নিচের দিক থেকে একটা ঘর বেশি নেব। বেশি নিয়ে এখানে আমি উপরের লেভেলটা সমান রেখে পাশাপাশি পাঁচটা ক্রস স্টিচ ফোরের একটা লাইন করে নেব। দুই, তিন, চার, পাঁচ, এবার উপরে দুই পাশের লেভেল সমান রেখে এ লাইনে আমি আবারও পাঁচটা ক্রস স্টিচ ফোর নিয়ে নেব। এবার নিচের লেভেলটা সমান রেখে বাঁ দিকে আমি উপরের দিকে আমি তিনটি ঘর বেশি নেব। বেশি নিয়ে এ লাইনে আমি করে নেব আটটা ক্রস স্টিচ ফোরের পাশাপাশি একটি লাইন। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, এবার দুই পাশে লেভেল সমান রেখে আবারও আটটি ফোরের নতুন আরও একটি লাইন আমি করে নেব। বন্ধুরা, আপনারা যদি আমার এই চ্যানেলে সম্পূর্ণই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিন, যাতে এই চ্যানেলের সম্পূর্ণ আপডেটগুলো খুব দ্রুত আপনাদের মোবাইলে পৌঁছে যায়। দেখুন, আমি যখন আটটা ফোরের দুটো লাইন নিলাম তখন নিচের দিক থেকে তিনটা ঘর বাদ দেব আর উপরের দিকে একইভাবে উপরের লেভেলটা সমান রেখে এখানে আমি পাঁচটা ফোরের পরপর দুটো লাইন নিয়ে নেব। এক, দুই, তিন, চার, পাঁচ, এবার উপরের লেভেলটা আমার সমান থেকে নিচের লেভেলটা সমান থেকে যাবে আর উপরের দিক থেকে আমি একটা ঘর বাদ দেবো, দিয়ে এ লাইনে আমি করে নেব পাশাপাশি চারটি ক্রস স্টিচ ফোরের একটা লাইন। এখন এখানে যে চারটি ফোর দিয়েছি এর এক ঘর বাদে মাথার উপরে সুচটা তুলে নিয়ে আমি এখানে তিনটি ক্রস স্টিচ ফোর নিয়ে নেব। এবার বাঁ দিকে একটা ঘর বেশি নেব আর ডান দিকের লেভেলটা আমার একটা ঘর বেশি হয়ে এখানে আমি করে নেব পাশাপাশি পাঁচটি ক্রস স্টিচ ফোর। এবার আবারও বাঁ দিকে এক ঘর বেশি নিয়ে আমি সুচটা তুলে নিয়ে এখানে করে নিলাম ছয়টি ফোরের একটা লাইন। এই ছয়টি ফোরের লাইনটা হয়ে যাওয়ার পর আমি বাঁ দিক থেকে একটা ঘর বাদ দেবো, দিয়ে এখানে আমি ডান পাশের লেভেল সমান রেখে পাঁচটা ফোরের আরও একটি নতুন লাইন নিয়ে নেব। এ লাইনটা হয়ে যাওয়ার পর আবারও আমি বাঁ দিক থেকে একটা ঘর বাদ দেবো আর ডান পাশের দিকে লেভেল একটা ঘর বাদ দেবো, দিয়ে তিনটি ক্রস স্টিচ ফোরের আরও একটা নতুন লাইন করে নিলাম। এবারে আমি বাঁ দিক থেকে একটা ঘর বাদ দিয়ে আর ডান দিকে তিনটি ঘর বেশি নিয়ে মোট চারটি ফোরের এক নতুন আরও একটা লাইন নেব। এবার বাঁ পাশে একটা ঘর বেশি নেব আর ডান পাশে লেভেল সমান রেখে আমি পাঁচটা ফোরের নতুন আরও একটা লাইন করে নিলাম। এই পাঁচটা ফোরের পরপর আমি দুটো লাইন নিয়ে নেব। চার, পাঁচ, এবার বাঁ পাশের লেভেল সমান রেখে ডান দিকে আমি তিনটে ঘর বেশি নেব। বেশি নিয়ে এখানে আমি পাশাপাশি আটটি লাইন করে নেব। দুই, তিন, চার,
पाँच छय सत आठ आबारो आमी दुई पाशेर लेवल समान रेखे आठटा फोरेर नतून आरो एकटा लाइन करे नेब अर्थात आठटा फोरेर आमार दुटो लाइन करे निते हबे। এবার বাম দিক থেকে তিনটে ঘর বাদ দেব আর ডান দিকে লেভেল সমান রেখে আমি করে নেব পাঁচটা ফোরের লাইন এক দুই তিন চার পাঁচ। এভাবে আমি পাশাপাশি পাঁচটি ফোরের আরও একটা লাইন করে নেব। এবার বাঁদিকে লেভেল সমান রেখে ডান দিক থেকে একটা ঘর বাদ দিয়ে আমি এ লাইনে করে নেব পাশাপাশি চারটি ক্রস স্টিচ ফোর। দেখুন আমি মাঝের থেকে একটা ঘর আটটা যে লাইন আছে দ্বিতীয় লাইনের মাঝে থেকে একটা ঘর বাদ দিয়ে এখানে আমি পাশাপাশি তিনটে ফোর নিয়ে নিলাম। এবার বাঁদিকে একটা ঘর বেশি নিয়ে আমি এ লাইনে করে নেব পাশাপাশি পাঁচটি ক্রস স্টিচ করে নতুন আর একটা লাইন। এবার আমি ডান দিকে এক ঘর বেশি নেব নিয়ে এ লাইনে নিয়ে নেব ছয়টা ফোর এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ফোর নিয়ে নেওয়ার পর এবার আবারও আমি ডান বাঁ পাশের লেভেল সমান রাখবো আর ডান দিক থেকে একটা ঘর বাদ দেবো দিয়ে এই লাইনে পাঁচটা ফোর নিয়ে নেব। পাঁচটা ফোরের লাইনটা হয়ে যাওয়ার পর যে লাইনটা নেব এই লাইনে আমার ফোর সংখ্যা হবে তিন। এখানে দু দিক থেকে দুটো ঘর বাদ যাবে। এবার দু পাশ থেকে দুটো ঘর বাদ দিয়ে মাঝে একটা ঘরে একটা ফোর নিয়ে আরও একটা সেলাই করে নিলাম। দেখুন আমি অর্ধেকটা ফুলের অংশ করে নিয়েছি, বাকি অর্ধেকটা একইভাবে আপনাদের করে দেখাবো। এবার আমি ফুলের পাতার ওপরটার অংশটা করব। এখান থেকে আমি সুচটা তুলে নিয়ে এক দুই এবারে দুই দিক থেকে দুটো ঘর বেশি নিয়ে এ লাইনে করে নেব তিনটে ফোর। এবার আবার দুই পাশে দুই ঘর বেশি নিয়ে এ লাইনে ফোর সংখ্যা হবে আমার পাঁচ। পাঁচটা ফোরের লাইনটা হয়ে যাওয়ার পর আবারও উপরের লাইনে আমি দুদিক থেকে দুই ঘর বেশি নিয়ে সাতটা ফোরের নতুন আরও একটা লাইন নিয়ে নেব। এ লাইনটা হয়ে গেলে আবারও দুই পাশ থেকে দুটো ঘর বেশি নিয়ে আমি নয়টা ফোরের পরপর দুটো লাইন করে নেব। বন্ধুরা আপনাদের যদি আমার এই ডিজাইনটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস করে লিখে জানাতে ভুলবেন না। দেখুন আমি এখানে কিভাবে আমার সেলাই ডিজাইনটা করে দেখাচ্ছি। পরপর নয়টা ফোরের দুটো লাইনটা হয়ে যাওয়ার পর এখানে আমি করে নেব তিনটি ফোর। তিনটি ফোরের পর আমি বাঁ পাশের লেভেলটা সমান রেখে ডান দিকে এক ঘর বাদ দেবো দিয়ে এখানে নেব দুটো ফোর। দুটো ফোরের লাইনটা হয়ে যাওয়ার পর আবারও বাঁ পাশের সমান লেভেল সমান রেখে একটা ফোর নিয়ে নিলাম। মাঝে আমি একটা ফোরের এক দুই তিনটা লাইন করে নিলাম। এবার মাঝ থেকে একটা ঘর বাদ দিয়ে আবারও বাঁ পাশে যেভাবে তৈরি করেছি তিনটে পাশাপাশি করেছি স্টিচের ফোর ডান পাশের সমান লেভেল সমান রেখে এবার ডান পাশের লেভেল বাঁ পাশ থেকে একটা ঘর বাদ দেবো আর ডান পাশের লেভেল সমান রেখে দুটো ফোর। দুটো ফোরের এ লাইনটা হয়ে যাওয়ার পর আবারও বাঁ পাশের ডান পাশের লেভেল সমান রেখে একটা ফোর। দেখুন আমার ফুলের বোটার পাতার কাজটাও করে নিলাম। এবার মাঝে যে ফাঁকা জায়গাটা আছে এখানে আমি দুটো কালারের উল সুতো ব্যবহার করে ভরাট করব। প্রথমে ব্লু কালার দিয়ে এ দেখুন কোনাকুনি আমি কীভাবে ভরাট করে নিচ্ছি। এভাবে আমার ব্লু কালারের উল সুতো দিয়ে ভরাট করে নেওয়ার পর বাকি যে ফাঁকা জায়গাগুলো থেকে গেল এখানে আমি ব্যবহার করব ইয়েলো কালারের উল। ইয়েলো কালারের উল সুতো ব্যবহার করে বাকি ফাঁকা জায়গাগুলো আমি ভরাট করে নিচ্ছি। বন্ধুরা আমি আমার এই ডিজাইনের চারটি কালারের উল সুতো ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো উল সুতো ব্যবহার করে ডিজাইনটি করে নেবেন। আমার সেলাই ডিজাইনটা আমি এভাবেই আপনাদেরকে করে দেখালাম। আমার সেলাইয়ের শেষ পর্যন্ত ধৈর্য সহকারে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।